এখন যে মহিলাটিকে আপনি দেখছেন এটা কোনো মহিলা নয়, অ্যাকচুয়ালি এটা কোনো মানুষই নয়। হ্যাঁ বন্ধুরা, এটা একটা সম্পূর্ণ ভার্চুয়াল কম্পিউটার প্রোগ্রাম, মানে শুদ্ধ ভাষায় এটা একটা রোবটিক মডেল, আর এর নাম হলো ইমাগ্রাম, যেটাকে জাপানিজ কোম্পানি মডেলিং ক্যাব বানিয়েছে। তাছাড়া আপনি জানলে অবাক হবেন যে ইমাগ্রাম অনেক টিকটক ভিডিও বানিয়েছেন, আর তার এই ভিডিওগুলো দেখে আপনি ধরতেই পারবেন না যে সে একটা রোবটিক মডেল। স্কাই ডাইভিং করা যতটা আনন্দ তার থেকে বেশি হলো জীবনের ভয়। কিন্তু ট্রয় হার্টম্যান নামক এই মানুষটি স্কাই ডাইভিংয়ে পারফর্ম করার সময় হঠাৎ তার প্যারাসুটে আগুন লেগে যায় এবং তিনি 200 কিলোমিটার পার ঘন্টার গতিতে নিচের দিকে আসতে থাকে। তার ভাগ্য এতটাই ভালো ছিল যে ঠিক টাইম মতো সে দ্বিতীয় প্যারাসুটটা খুলে দেয় এবং মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে ট্রয়ের প্যারাসুটে আগুন সে নিজেই লাগিয়েছিল, আর এটা বিদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটা স্ট্যান্ড, যেটাকে প্যারাসুট অন ফায়ার নামে জানা যায়। এই ভিডিওতে আপনি যে মদগুলোকে দেখছেন এগুলো শুধুমাত্র সাপের বিষ দিয়ে বানানো। জি হ্যাঁ, একটা জীবিত সাপকে কাঁচের মধ্যে রেখে তার সাথে অ্যালকোহল মিশিয়ে এই কঠিন মদগুলোকে বানানো হয়, আর এটির নাম সিনাকোয়াইন, যেটি ভিয়েতনাম এবং চায়নার মানুষদের কাছে খুবই জনপ্রিয়। তবে শরীরের জন্য এটা খুবই মারাত্মক একটা জিনিস। টাইটান ওবোয়া, এই সাপটি দুনিয়ার ইতিহাসের পাতায় সবথেকে বড় এবং ভয়ঙ্কর সাপ ছিল। এটি এতটাই বড় ছিল যে তার কাছে অ্যানাকন্ডা একটা বাচ্চা শিশুর মতো মনে হতো। হ্যাঁ বন্ধুরা, সাপটি লম্বায় 50 ফুট এবং ওজন 1 টন পর্যন্ত হয়ে থাকত, মানে এটি অ্যানাকন্ডা সাপের থেকেও 4 গুণ বেশি। আর আপনি জানলে অবাক হবেন যে এই সাপটি ডাইনোসর এবং কুমিরের মতো বড় প্রাণীকেও শিকার করত, যেটা একটা অ্যানাকন্ডার কাছে কখনোই সম্ভব নয়। এবার আপনি নিশ্চয়ই ভাবতে পারছেন যে এই সাপটি আকারে কতটা ভয়ানক ছিল। ব্ল্যাক ডায়মন্ড নেল পলিশ, এটা হলো দুনিয়ার সবচেয়ে দামি নেল পলিশ। এটা এতটাই দামি যে টাকা দিয়ে একটা মিডিয়াম ফ্যামিলি খুব সহজেই জীবনযাপন করতে পারবে। জি হ্যাঁ, আজাচার ব্র্যান্ডের এই নেল পলিশটি কিছু আসল হীরের টুকরো দিয়ে বানানো হয়েছে, আর এটির দাম $2,50,000, মানে ভারতীয় টাকায় প্রায় 1,86,00,000 টাকা। আপনি কি জানেন প্লেনের পাইলট এবং তার শো পাইলট কখনো একই খাবার খেতে পারবেন না? জি হ্যাঁ, কারণ পাইলট যে খাবারটি খায় সেই খাবারটি খেয়ে যদি তার শরীর অসুস্থ হয়ে পড়ে তাহলে শো পাইলটের কাজ হবে সেই প্লেনের দায়িত্ব গ্রহণ করা। কিন্তু একই খাবার যদি দুজনেই খেয়ে অসুস্থ হয়ে পড়ে তাহলে বুঝতেই পারছেন প্লেনে কতটা বড় দুর্ঘটনা ঘটবে। সাজ্জাদ ঘারিবি নামক এই মানুষটিকে দেখুন, যাকে ইরাকে হাল্ক নামেও জানা যায়, কারণ তার বিশাল বডি হাল্কের তুলনায় কম নয়। জি হ্যাঁ, 30 বছর বয়সী এই মানুষটির হাইট প্রায় 6 ফুটেরও বেশি আর ওয়েট 175 কেজি। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে সাজ্জাদ ঘারিবি দিনে 9 থেকে 10 বার শুধু নিরামিষ খাবার খান এবং তার সাথে কঠোর পরিশ্রম করে এই ভয়ানক বডিটা তৈরি করেছেন। দর্শক, আপনি তো অনেক জাদুকরকে কিছু সেকেন্ডের জন্য কাপড় চেঞ্জ করতে অবশ্যই দেখেছেন, কিন্তু আপনি কি জানেন এই জাদুটাকে তারা কিভাবে করে থাকে? আসলে এই জাদুটাকে করার জন্য তারা একটা বিশেষ ধরনের পোশাক ব্যবহার করে, যার মধ্যে অনেক কাপড়কে একসাথে যুক্ত করে সেলাই করা হয়, যেমনটা আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে এই মহিলাটি তার কাপড় চেঞ্জ করছে। আর এই ম্যাজিকটা তারা শুধুমাত্র একটা পর্দার পিছনেই করে থাকে, কারণ যাতে কোনো দর্শক এই ম্যাজিকটার আসল রহস্য না জানতে পারে। বাংলাদেশে বসবাস করা সুবর্ণ আইজাক বাড়ি নামক এই ছোট্ট ছেলেটিকে দেখুন, যাকে আমাদের সময়কালের আইনস্টাইন এবং আইজাক নিউটনও বলা হয়। জি হ্যাঁ, কারণ যখন তার বয়স শুধুমাত্র 6 মাস তখন সে কথা বলতে শুরু করে, এবং আজ যখন তার বয়স 9 বছর তখন সে দুনিয়ার সবচেয়ে কম বয়সী প্রফেসর হলেন। তবে শুধু এটাই নয়, এছাড়াও তিনি নিজের হাতে একটা বই লিখেন, আর যার নাম দ্য লাভ। এই ভিডিওতে যাকে আপনি দেখছেন এটা কোনো এলিয়েন নয়, বরং এই দুনিয়াতে বসবাস করা আমাদের মতনই একজন মানুষ, আর ইনার নাম হলো অ্যান্থনি লোফ্রেডো। 30 বছর বয়সী এই মানুষটি নিজের চেহারাকে এলিয়েনের মতো দেখানোর জন্য তিনি তার গোটা বডিতে অনেক রকম মডিফাই করেন, যেমন নাক কান জিভকে কেটে ফেলা। তবে শুধু এটাই নয়, তার চোখ থেকে শুরু করে গোটা শরীরে একটা কালো রঙের ট্যাটু বানিয়ে ফেলেন, আর এরপর থেকে সারা দুনিয়াতে তিনি ব্ল্যাক এলিয়েন নামেই পরিচিত হয়ে যান।